না না ভাই একাই তুলতেছে, তুমি কথা বলো ভাইয়ের সাথে। সরি, তুমি নিচে করো। নিচেই করতেছি, তুমি ভাইয়ের সাথে কথা বলো। জোরে জোরে করে নাও বাবা। আমি হাত টানি আমার মুখে রে। দেখ না আদর দিচ্ছে। মুখে কেমন কুলোর মাথায়। করলো। পড়ো হাতে মাতি মাতি। তোরা হাতে মাতি মাতি। তোরা হাতে মাতি মাতি। মুখে দেয় না, ছাড়ো ভাইয়া কিন্তু কমফোর্টেবল না এখন। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে, আজকে আমরা বেবির ফার্স্ট ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি। একটু আগে আদিয়াতকে দেখতে পেলেন, ও ঘুমোচ্ছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, বেবি পাপা দিদি ভাই মামুনি সবাই একসঙ্গে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আদিয়াতকে একটু ক্লিন করে জাস্ট কোলে নিয়ে চলে আসছি। ওকে দেখতে পেলেন ও ঘুমোচ্ছে, ও ঘুমের মধ্যে থাকতেই আমরা একসঙ্গে সবাই এই যে চলে এলাম রংপুর সিটি কর্পোরেশন, এখানেই টিকাদান কেন্দ্র। তো যাই হোক, আমি জানতাম না, আমি তো কখনো আয়াতকে নিয়ে এখানে আসি নাই। আমার বোনেরা সবাই এখান থেকে তাদের বেবিদের টিকা দিয়ে নিয়ে গিয়েছে, তো ওদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি আজকে আয়াত পাপা সহ একসঙ্গে নিয়ে এলাম ফার্স্ট টাইম বেবিকে টিকা দিতে। তো চলুন আমরা দেখি কীভাবে কী করলাম, তবে এটাও একটা মেমোরি হিসাবে রাখবো, তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এর মাঝখানে একটা পেপার ক্লিয়ার করে দিই। ফার্স্ট ভ্যাকসিনটা আসলে দিতে হয় 14 দিনের ভিতরেই, তো আজকে বেবির 11 দিন রানিং, তো আমরা 11 দিনের মধ্যেই ওর ফার্স্ট ভ্যাকসিনটা শেষ করে ফেলেছি। পানামাও পানামাও ভ্যাকসিন দেওয়াটা যদি ক্যাপচার করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, ভালোভাবে মেমোরি ধরে রাখা যেত। কিন্তু এই যে রুমটা দেখতে পাচ্ছেন সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো আমি আসলে তাদেরকে জিজ্ঞেস করতে যাইনি যে এটা ক্যাপচার করা যাবে কি না, কে কী মনে করে, এই কারণেই ওটা ক্যাপচার করিনি। যাই হোক, ও যে উনি বসে আছে উনি ভ্যাকসিনটা দিবে। আর এদিকে দেখতে পাচ্ছেন 3 জেনারেশন একসঙ্গে, আয়াত দাদু ভাই, আয়াত পাপা এবং আয়াত তিনজনেই একসঙ্গে হচ্ছে ম্যাচিং ড্রেস পরেছে, তো এই কারণে তাদের ছবি এবং ভিডিও ক্যাপচার করা হচ্ছে। তারা রেডি হয়েছে আমাদের গ্রামের বাড়িতে যাবে, ওখানে একটা মিলাদ মাহফিলের অনুষ্ঠান আছে, এই কারণেই তারা অ্যাটেন্ড করবে। আয়াত জিদ ধরেছে, এই কারণে তাকেও নাস্তা খাওয়ায় রেডি করে দিয়েছি, এখন তারা সেখানেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ